আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সরাসরি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারের চেম্বারে আপনাদের নিয়ে চলে এসেছি, আর বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকেও একটা অপারেশন হবে, তো পেশেন্টের মার্কিং করবেন স্যার, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সময় ডাক্তার পেশেন্টের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলে এবং পেশেন্টও বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলে, তো ওনাদের কথাগুলো আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো মনোযোগ দিয়ে শুনবেন। তো স্যার শুরু করেন। কতদিন যাওয়ার সমস্যাটা? ছোট ভাই আসছেন রাজশাহী থেকে গাইনোকলজিক্যাল অপারেশন করার জন্য, তো তার গ্রেড টু গাইনোকলজিয়া আমরা দেখছি। তো সে হলো 10 বছর সময় গাইনোকলজিক্যাল প্রবলেমে ভুগতেছে। মিস্টার কি নাম? উদয়, তাই না? আচ্ছা, তো উদয় আপনার সমস্যাটা কতদিন যাবত একটু আমাদের সাথে শেয়ার করেন তো দেখি। 10 বছর যাবত নাকি? এই 10 বছরে আপনার কি কি সমস্যা ছিল একটু সংক্ষেপে বলবেন স্যার। এটা একটা মানসিক সমস্যা, মানসিক সমস্যা, একটা সামাজিক সমস্যা। আচ্ছা, এছাড়া আর কোনো কিছু? আপনারা হলো যে টি শার্ট পরতে পারতেন স্যার? টি শার্ট পরতে সমস্যা, টি শার্ট পরতে সমস্যা, তাই তো? আচ্ছা, পাঞ্জাবি পরতে সমস্যা। ওকে, আর খালি গায়ে গোসল টোসল এই সমস্ত মানে আমরা যেটা গ্রামে দল বেঁধে করি সেটাও করতে সমস্যা, তাই তো? ওকে ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আমরা হলো যে যেটা করছি এখানে একটা মার্কিং করেছি, এখান দিয়ে আমরা ড্রেনটা দিব বগলের নিচ দিয়ে, এখানে ওই সেই বগলের নিচ দিয়ে আমরা ড্রেনটা দিব।